কেউ যদি বেশি বেশি দোয়া করতে থাকে, আল্লাহর কাছে প্রচুর দোয়া করে, খালি দোয়া আর দোয়ার উপর থাকে, দেখবেন ও বিপদ আপদে কম পড়বে। আর বিপদ আপদ আসলেও দেখবেন আল্লাহ পাক গায়েবী মাদাতে দেখবেন কোনো না কোনো ভাবে তাকে সেফ করে ফেলছে। দোয়া দিয়ে তাকদীর পরিবর্তন হতে পারে, আর কিছু বিষয় কনস্ট্যান্ট, এগুলো পরিবর্তন হবে না।